হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুলিজ অ্যান্ড মম লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে অষ্টমী, যেদিন আমি এটা শ্যুট করেছিলাম তো সেদিন ছিল অষ্টমীর দিন। তো অনেক পরে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করছি, কারণ সময়ের অভাবে ঠিক টাইমে দিতে পারছি না। আর পুজো তো একটা কেচিপিচি থাকে বন্ধুরা, তোমরা তো জানোই। তো পুজো তোমাদের কেমন কাটলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো, তো আমরা মানে তিনজন, মানে হাজবেন্ড, আমি এবং আমার মেয়ে ছোট্ট বাবুলি, তো আমরা তিনজনেই রেড আর হোয়াইটের কম্বিনেশনের ড্রেস পরেছিলাম। তো এভাবেই আর কি কিনেছিলাম, আমি নিজেই কিনেছি। তো মেয়ের এটা দেখো জামদানি একটা মেকলাকাম ঘাগরা বলতে পারো। তো এটা অনলাইনে পারচেস করেছিলাম, তো যে দিদির কাছ থেকে এটা নিয়েছিলাম, ভীষণই কমফোর্টেবল আর ভীষণই মানে কি বলবো, সাইজটা ভীষণই সুন্দর হয়েছে আর কি। আমাকে আর কোনো কিছুই করতে হয়নি। আর হাজবেন্ডও পরে নিয়েছিল একটা জামদানি ওয়ার্ক করা একটা রেড হোয়াইটের পাঞ্জাবি। আর আমাকে তো দেখলে, আমি একটা মালবেরি সিল্ক পরেছিলাম রেড এবং হোয়াইটে, সেই শাড়িটা তোমাদের সঙ্গে আমি আগে ইউটিউবে শেয়ার করেছিলাম। তো মেয়ে তো এত গরম যে ঘাম মুছতে মুছতে বাড়ি চলে এলো। তো বাড়ি এসে ফার্স্টে করে নিলাম লুচি, আর ছোলা ডাল তো করেই গিয়েছিলাম। তো আমার যেহেতু আজকে সন্ধি পুজোর উপোস রয়েছে, সেহেতু আমি তো খাবো না, তো হাজবেন্ড এবং মেয়ে আর শাশুড়ি মা এই তিনজনের জন্যই আমি এখন করে নিচ্ছি গরম গরম লুচি। আর অষ্টমীর দিন বাঙালি লুচি ছাড়া কিন্তু একদমই চলে না। তো আরেকটা বাটিতে টিস্যু দিয়ে নিয়েছি, তাতে লুচিগুলো ভেজে ভেজে আমি ওতেই রাখছি, তাতে তেলগুলো কি হবে অবজার্ভ হয়ে যাবে টিস্যুতে, তো সেই জন্য। আর প্রত্যেকটা লুচি দেখো আমার খুব সুন্দর এবং ভালোভাবে ফুলেছে। তো ওই বলে না পুজোর দিনে সব কিছুই খুব সুন্দর এবং ভালোভাবে হয়ে যায়। তো ওই অষ্টমীর দিন লুচি, ছোলা ডাল, সাথে একটা রসগোল্লা বা যে কোনো একটা মিষ্টি, রসের মিষ্টি থাকলে ভীষণই খাবারটা একদম জমে যায়। তো রান্নাবান্না তো আছেই, রান্নাবান্না তো করবোই, কারণ হাজবেন্ড যেহেতু খাবে ভাত, আর মেয়ে যেহেতু শরীর খারাপের কারণে খাচ্ছে না, সেহেতু তাকে ওই দুধ টুধ এসব খাইয়েই রাখছি, সে একদমই ভাত আর কি খেতেই চাইছে না। তো ছোলা ডালটা দেখো একদমই গরম, মানে সাথেই করে মানে সঙ্গে সঙ্গে করে আমি একদম চলে গিয়েছিলাম মণ্ডপে। আর আমার বাড়ি থেকে মণ্ডপ যেহেতু এক দু মিনিটে, তো সেই জন্য কোনো অসুবিধে হয় না, চট করেই মানে পুষ্পাঞ্জলি দিয়ে চলে আসা হয়। আর ঘরের ভেতর থেকে কিন্তু আমার মাইকের আওয়াজ মানে সব কিছু আর কি শোনা যায়, কখন পুষ্পাঞ্জলি হবে না হবে আর কখন মানে মানে মন্ত্র সমস্ত কিছুই শোনা যায়। কেউ যদি মনে করে ঘরে থেকেও পুষ্পাঞ্জলি দেবে, তো সেটা আর কি দেওয়া যাবে যে এতটাই মানে আর কি মানে কাছে। তো প্লেটটা আমি ভালোভাবে সাজিয়ে দিলাম আর সাথে একটা রসগোল্লাও দিয়ে দিলাম। তো সারাদিনের সমস্ত কাজ শেষ করে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেও রেডি হয়ে চলে এলাম আমি আবার মণ্ডপে। তো মণ্ডপে এলাম তার কারণ হচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি যে আমার ছিল সন্ধি পুজোর উপোস, আর এই সন্ধি পুজোর উপোস আমার এই বার নিয়ে 3 বছর হলো। তো মণ্ডপে এসে দেখলাম যে কাকিমারা মানে পাড়ার কাকিমারা সব 108টা পদ্মফুল এরকম করে ফুটিয়ে ফুটিয়ে রাখছেন। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকেও কটা দিন, আমিও করি। তো তাদের হাতে হাতে আমিও কিছু কাজ ওনাদের এগিয়ে দিলাম। আর ঠাকুরের কাজ এরকমভাবে করতে সত্যি খুবই ভালো লাগে। মা দুর্গার মানে সব ঠাকুরের কাজই মোটামুটি আমাদের করাই হয়ে থাকে সারা বছর, কিন্তু মা দুর্গার কাজ করার সুযোগ সত্যি খুব কম মানুষেই পায়, আর খুব কম মানে কমই পাই আর কি বলা যেতে পারে। তো আমার এবছরে সৌভাগ্য হয়েছিল সত্যি, তাই আমিও এই সুযোগটা পেলাম। তো এখানে যিনি নাপিত ছিলেন উনি মানে ধূপ ধরাচ্ছিলেন ধুনুচিতে। তো এখন প্রায় ওই 3:30-4 মতন বাজছে। তো এই টাইমটাই ছিল এবছরের সন্ধি পুজো। তো পুজো বসার টাইম ছিল 4:45-5 এরকম। তো যাই হোক, তো এখানে দেখো ধূপটা কত সুন্দরভাবে ধরেছে। আর আমার জন্য তো খাবার দাবার কোনো কিছুই আমি করে আসিনি, সকালে যে আটা মাখা আছে তো সেই দিয়ে আর কি লুচি করে নেব ভেবেছি এরকম। তো দেখি এখন পুজোটাই আগে কমপ্লিট হোক তারপর। আর এখানে 108টা পঞ্চপ্রদীপ যেটা,
তো সেটা পাখি মারা সব সাদা ছিলেন, তো ওনাদের হাতে হাতে আমিও আর কি একটু হাত লাগিয়ে দিলাম ঘি আর সলতে দিয়ে। খুব সুন্দরই লাগে এই প্রদীপটা জ্বললে এবং সাজাতে দুটোই। তো এবার অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে আর মা দুর্গাকে ভীষণই ভালো লাগছে। তো একবার আমাদের এখানে যে প্রদীপটা 108টা, তো সেটা জ্বালানো প্রায় স্টার্ট হয়ে গেছে, আমিও অনেকগুলো জ্বালিয়েছিলাম। তো তারপরে ভীষণই তাপ লাগছিল বলে আর অনেককে জ্বালাবার সুযোগও করে দিলাম, শুধু তো আমি জ্বালালেই হবে না, কারণ বলে নাকি যে এই সন্ধি পুজোর উপবাস করলে এই 108টা প্রদীপ সবাইকে একটা একটা করে জ্বালাতে হয়। তো আমি 5টা মতো জ্বালিয়েছিলাম, তারপরে সবাইকে সুযোগ করে দিয়েছিলাম জ্বালানোর জন্য। তো এটা প্রতি বছরই আমি করে থাকি, তো কোনো কোনো বছর প্রচণ্ড ভিড় থাকার কারণে মানে জ্বালানোর সুযোগ সত্যিই পাই না, আবার কোনো কোনো বছর আর কি পেয়েও থাকি। তো এবারের ভিড়টা ভীষণই কম ছিল, তার কারণ হচ্ছে যে আমাদের এই নিশ্চিন্তপুরে পুজো হচ্ছে আর কি দুটো, তো সেই জন্য। তো যাই হোক, আমিও রেডি হয়ে নিয়েছি। তো যে একটা বোন বা দিদি যাই বলবো না কেন, সে ছিল আমার সাথে, আমারই পাড়ারই, শ্বশুরবাড়ি পাড়ার। তো তাকেই বললাম আমার জন্য একটা ছবি তুলে দিতে, কারণ হাজব্যান্ড যেহেতু বাড়িতে মেয়েকে নিয়ে আছে, তো সেই জন্য হাজব্যান্ড তো আসতে পারেনি, কোনো বাড়ি সে আসতে পারে না। তো মেয়ে বড় হলে আশা করছি তিনজনে একসঙ্গে আর কি পুষ্পাঞ্জলিটা দেওয়াও হবে এবং দেখাও হবে একসাথে পুজোটা এই আর কি। তো বাড়ি এসে তারপরে নিয়ে নিলাম ছোলার ডাল, লুচি ভেজে নিলাম গরম গরম, কাঁচা লঙ্কা নিয়েছি আর করেছিলাম সুজির পায়েস কিশমিশ দিয়ে। তো আমার মিষ্টিটা খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য সুজিটাই আমি করেছিলাম। তো যাই হোক, অতঃপর একটু রেস্ট নিয়ে তারপরে মেয়ে উঠেছিল, মেয়েকেও খাইয়ে একটু রেস্ট নিলাম। হাজব্যান্ড করেছিল সন্ধ্যাবেলার চা, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা আমার ভীষণ একটু খারাপ পড়ছিল। তো যাই হোক, ওই 8টার দিকে ঠাকুর দেখানো তো আর বেরোলামই না, কারণ শরীরটা একদম সাথ দিচ্ছিল না, আর হেঁটে হেঁটে সত্যি মেয়ে নিয়ে একদমই সম্ভব নয় ঠাকুর দেখা। তো যাই হোক, তারপরে তো হাজব্যান্ড বলো তাহলে যাও, চলো তাহলে মায়ের সঙ্গে একটু দেখা করে আসি, মা বাড়িতে যেহেতু রয়েছে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো যাই হোক, মায়ের সঙ্গে দেখা করে নিলাম, আর সামনে লনটাতে মেয়ে ভীষণই খেলা করছিল আমাদের। তো যাই হোক, বাড়ি এসে খাওয়া দাওয়া করে বলতে মেয়েকে শুধু খাইয়ে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে রাত্রি 11টার দিকে একটা টোটো বুক করে আমরা চলে গেলাম। 11টা থেকে রাত্রি 1টা অবধি হোল নাইট আমরা দেখেছিলাম ঠাকুর, কারণ আমি যেহেতু একটু বেলা করে মানে ওই 6:30-7টার দিকেই আমি যেহেতু খেয়েছিলাম পুজো সেরে, তারপরে পুজোটা শেষ হতো বেশ একটু দেরি হয়েছিল, ওই 6:30-6:40 মতন বেজেই গিয়েছিল। তো সেই জন্য আমার আর খিদে তেমন ছিল না, আর সারাদিন উপোস করে তারপর আর খেতেও আর আমার একদম ভালো লাগছিল না। তাই হাজব্যান্ড বলো ঠিক আছে তাহলে চলো, আমিও তাহলে পরেই খাবো এসে রাত্রি করে। তো রাত্রি করে সে আর আমি খেয়েছিলাম এসে, তারপর তো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখা তো ভীষণই এনজয় করলাম, কারণ টোটো করে সেহেতু অসুবিধা হচ্ছিল না। তো মেয়েকে এই লাল রঙের ড্রেসটা পরিয়ে নিয়েছি, আর এটা দেখো রামপুরহাট কালীসারার ওখানে ঠাকুর, তো ভীষণই ভালো করেছিল, এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর প্রতিমা হয়েছিল না, সত্যি দারুণ লাগছিল, মানে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছিল। আর এটা কিন্তু জলের ওপরে ওনারা করেছিলেন, তো পুরো প্যান্ডেলটাই কিন্তু জলের ওপরে, আর আমরা সামনে অনেক দেখতে পাচ্ছি যে এনারা অনেক প্রাইজও পেয়েছিলেন। আর মেয়ে তো ভীষণ এক্সাইটেড, শরীর যে খারাপ তার তো কোনো হুঁশই নেই, ও মানে ঠাকুর দেখছে আনন্দ করছে এই সবই, তো ঠাকুরকে উলুলু দিচ্ছে আর কি, বাচ্চারা যা করে আর কি। আর আমিও এখানে পরে নিয়েছিলাম আমার সেই ব্ল্যাক কালারের বালুচুরির শাড়িটা, তো ভীষণই এলিগেন্ট আর ভীষণই মানে ফেভারিট একটা কালার আমার, আর শাড়িটাও ভীষণই পছন্দ হয়েছিল আমার, কারণ ব্ল্যাক কালারটা আমার ভীষণই ভালো লাগে। তো সেই জন্য তো হাজব্যান্ড বললো দাঁড়াও তাহলে আমি ছবি এখানে তুলে দিই। তো যেহেতু আমাদের 4 মানে 4 জন তো কেউ নেই, আমরা দুজনেই রয়েছি, তো সেই জন্য আর কি ও একবার দাঁড়াচ্ছে, আমি একবার তুলছি, আমি মানে একসঙ্গে জয়েন্ট আমাদের ছবি তোলা সত্যিই হচ্ছে না।
তো তারপরে ওটা শেষ করে নিয়ে তারপরে আরও একটা ঠাকুর চলে এলাম এদিকে বাজারে দিয়ে, মানে আমাদের হাটতলার এই পাশে আর কি। তো এত সুন্দর, মানে বলা মানে বলাই বাহুল্য যে রামপুরহাটে এখন এত সুন্দর সুন্দর ঠাকুর আর এত কিছু মানে মানুষ করে, মানে থিম যেটাকে বলছি আমি, তো ভীষণই ভালো থিম এখন মানে মানুষ করে সত্যি। আমরা তো মানে আমি তো বেসিক্যালি রামপুরহাটে বড় হয়েছি, তো এত সুন্দর ঠাকুর সত্যি আগে দেখিনি, তো ভীষণই ভালো আর কি লাগছে দেখে, এত সুন্দর সত্যি ভাবাই যায় না। তারপর এখানে চলে এলাম দশের পল্লী, একটা ঠাকুর যেটা আমার নামই হচ্ছে দশের পল্লী ক্লাব আর কি, ঠিক আছে। তো এখানেও ভীষণই সাবেকি সাজ, আর মাকে দেখে মনে হচ্ছে মায়ের, মানে মায়ের যেন একদম সোনায় মোড়া, সোনায় যেন মুড়িয়ে দিয়েছে মাকে, এত সুন্দর প্রতিমা। তো তোমাদেরকে প্রতিমাটা আমি অবশ্যই দেখাচ্ছি। আর মেয়ে তো খেলাধুলা করছে, তো রাস্তায় মানে ঠাকুর দেখতে দেখতেই দেখা হয়ে গেল মানে বন্ধুদের, মানে আমার হাজবেন্ডের যে বন্ধু তাদের সাথে, হ্যাঁ, এবং তাদের মানে বউদের সাথেও, তারাও বেরিয়েছে বাইকে আর আমরা বেরিয়েছি টোটোতে। তো এই দেখো, এই হচ্ছে ডোরা, তোর সঙ্গে দেখা হলো, ভালোই হলো। তো ওরা তো এমনি নর্মালি ড্রেস পরেছিল, একটা কমফোর্টেবল ড্রেস পরেছিল, আর আমি তো সেজে গুজেই বেরিয়েছিলাম অষ্টমীর রাত, মানে অষ্টমীর রাত। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে অনেক ঠাকুর দেখলাম, ওদের সঙ্গেও আমাদের দেখা হলো। তো আমরা সবাই মিলে একসঙ্গে দেখলাম, ওরা চুড়িদার কুর্তি পরেছিল। তো যাই হোক, তো ওদের সঙ্গে ছবি যেগুলো তুলেছি সেগুলো আমি একদম লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে রামপুরহাটের নবীন ক্লাব, যেটা অনেক প্রাইজ পায় এবং বিশ্ব বাংলা মানে সেরা পুজোর একটা প্রাইজ এনারা পেয়েই থাকেন। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর চলে এলাম এখানে পালকি বলে একটা অ্যাপার্টমেন্টের ঠাকুর। তো এখন রাত্রি প্রায় 1:05, তো জনশূন্য, মানে কেউ নেই এখানে বসে। তো এটা যেহেতু অ্যাপার্টমেন্টের ঠাকুর, তো সেই জন্য এখানে সেরকম মানে ঘরোয়া যেরকম অ্যাপার্টমেন্টের ঠাকুর হয় আর কি বেসিক্যালি, তো সেরকম আর কি এই ঠাকুরটা আর কি হয়েছিল ঘরোয়া এরকম আর কি। তো সামনে চেয়ারটের পাতা ছিল, তো এই প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছিল, এত সুন্দর মুখটা মায়ের, সত্যি দেখে যেন চোখটা একদম ঝুড়িয়ে যাচ্ছিল। আর সামনে আলপনাটাও ভীষণই সুন্দর, তো বেশ ভালোই লাগলো। আর এখানে যে চারদিকে এরকম ঘেরা রয়েছে ব্যারিকেড দিয়ে, তো এগুলো আমাদের বেসিক্যালি আমাদের মঠ মিশন মানে বেলুড় মঠই দেখা যায়, যেহেতু আমি ওখান থেকে দীক্ষাপ্রাপ্ত, তো সেই জন্য এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। আর এখানে লাইটগুলোও ভীষণই ভালো, আর সামনে ছোট্ট একটা লেকের মতন রয়েছে, তো খুব ভালো লাগছে দেখতে। তো সেটা শেষ করে আবার চলে এলাম এখানে হরিসভা পাড়াতে রামপুরহাটে। তো এখানে ভীষণই ভালো, মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে একটা প্যান্ডেল এখানে করা হয়েছিল, অ আ ক খ, তো খুব ভালো লাগলো আমাদের এটা। তো তোমাদেরকেও তক মানে ফার্স্টেই আমি বললাম যে রামপুরহাটে এত সুন্দর সুন্দর প্যান্ডেল কলকাতার মতন, বা কলকাতা থেকে আরেকটু যদি আমরা পিছিয়ে আসি তো বহরমপুর বলো, সিউড়ি বলো, বা ওই সাইডগুলো বেশ সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর এখন হয়, তো ভীষণই ভালো। আর সমস্ত দোকান এখানে মেঘদূত খাদিম সব বন্ধ, তো এখন তো রাত্রি প্রায় 1:00, 1:05 তো হয়েই যাবে। তো এখন দেখলাম এবছর দেখলাম প্রচুর মানুষ টোটো নিয়ে বেরিয়েছিল, আমরা গেল বছরও বেরিয়েছিলাম। আর এখানে লাস্ট মোমেন্টে আমরা চলে এলাম হাটতলায়, রামপুরহাটে হাটতলায় ঠাকুর দেখতে চলে এলাম। তো এটা তো অসম্ভব ভালো, রামপুরহাটে সব থেকে সেরা প্রতিমা এটা হয়েছে, তো তারা প্রাইজও
ভিডিও পেয়েছেন, ভীষণই ভালো, মানে প্যান্ডেলটাও ভীষণই ভালো ওনারা করেছিলেন। তো যাই হোক, তো দেখো তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো প্রত্যেকটা প্যান্ডেল সুন্দরভাবে শেয়ার করলাম এবং প্রত্যেকটা বোঝানোরও তোমাদেরকে চেষ্টা করলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারবে বা বুঝতে পারলে। তো এখন তো প্রত্যেকটা প্যান্ডেলই সিসিটিভি ক্যামেরা তো লাগানো থাকছে, মানে লাগিয়ে দিচ্ছে, মানে প্রত্যেকটা মানে কি বলবো, বিপজ্জনক অবস্থায় কোনো বিপদ এইসবই আর কি, এসব মানে সিচুয়েশনে যাতে ক্যামেরাটা কাজে লাগে সেই জন্য। আর এখানে দেখো মেয়েও ভীষণই চঞ্চলতা করছে। হ্যাঁ, তো যাই হোক, তো তারপরে দেখো কিছু ছবি তোমাদের সঙ্গে আমি এবার শেয়ার করলাম, আমাদের সকালের ছবি। আর এখানে দেখো বন্ধুর বউ, যে যার কথা বলছিলাম ডোটা, তো ও আর আমি যেহেতু একই পাড়াতে থাকি তো সেই জন্য ওর আর আমার ছবি তোমাদের সঙ্গে শেয়ার।